Bismillahi rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব দেশি মুরগি ভুনা। দেশি মুরগি তো আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করে থাকি, আর দেশি মুরগির ঝোল, দেশি মুরগির ঝাল অথবা দেশি মুরগির কষা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু, বিশেষ করে গরম ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথেই। বিশেষ করে মুরগির মাংসটা কিন্তু বাচ্চাদের কাছে অনেক বেশি পছন্দের হয়ে থাকে। বাচ্চাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু মুরগির মাংস না হলে চলেই না। ব্রয়লার মুরগি থেকে কিন্তু দেশি মুরগি খাওয়ার স্বাদটাই অন্যরকম। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়েছি, তাতে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন এখানে এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিব। সাথে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা আর দারচিনি। ভুনা এবং কষা মাংসতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। আমি কিন্তু এখানে অল্প তেল দিয়েই এই মাংসটা ভুনা করব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে এক এক করে অ্যাড করে দেব মশলা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া, এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা কিন্তু যে যেরকম খাবেন ঠিক সেই সেরকমই দেওয়ার চেষ্টা করবেন। এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। 10 থেকে 12 মিনিটের মতো এই মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন তরকারির স্বাদটা কিন্তু তার চাইতে দ্বিগুণ হয়ে যাবে। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জয়ফল আর জয়ত্রী গুঁড়া। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কারো যদি ভালো না লাগে সে কিন্তু দিবেন না। তবে জয়ফল আর জয়ত্রী গুঁড়াটা দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেকটা ভালো হয়। পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। এখানে আমি 2.5 কেজি ওজনের দুইটা দেশি মুরগি নিয়েছি। মশলাটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। দেখুন প্রিয় দর্শক কী পরিমাণ পানি উঠে গেছে। এই পানিটা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ মুরগির মাংসটা কষিয়ে নেব। এখন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না মাংসটা সম্পূর্ণ কষানো হচ্ছে। কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি, মাংসটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলটা উঠে এসেছে এবং কড়াইয়ের চারপাশে কিন্তু মাংসটা এখন লেগে লেগে যাচ্ছে। ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। যে যেরকম ঝোল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু পানিটা দেওয়ার চেষ্টা করবেন। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 8 থেকে 9টা আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আরও 10 থেকে 15 মিনিটের মতো। এখন আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। যদি কারো লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এখনই লবণটা অ্যাড করতে হবে, নাহলে কিন্তু মাংসের ভিতরে ঢুকবে না। আরও কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি, মাংসটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে, মাংসটার গায়ের থেকে কিন্তু তেলটা উঠে এসেছে। আপনারা কেউ যদি এই মাংসটা ঝোল খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ঝোল অবস্থাতেই মাংসটা নামিয়ে নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটার সাথে মিক্স করে দিচ্ছি। নাড়াচাড়া শেষ করে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, এর চাইতে বেশি সময় কিন্তু আর চুলার উপরে রাখা যাবে না। মুরগির মাংসের এই কষা ভুনাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, যারা নাকি এভাবে কখনো খাননি তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। প্রিয় দর্শক, আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি, দেখতে যতটা চমৎকার লাগছে খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি সুস্বাদু। বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই মুরগির মাংস রান্নাটা। আশা করি আজকে এই মুরগির মাংস রান্নাটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, আজকে আর কোনো কথা নয়, নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।